আজ দক্ষিণ অয়নন্ত দিবস। ধর্মীয় এবং বৈজ্ঞানিক আঙ্গিকে সম্পূর্ণ ভিন্ন বড়দিন এবং মকর সংক্রান্তি। ভূগোলিকা সূত্রে জানা যায় আজ 22শে ডিসেম্বর দক্ষিণ অয়নন্ত দিবস বা মকর সংক্রান্তি। আজ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি, 14 ঘন্টা দিন এবং 10 ঘন্টা রাত্রি। আর উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত, অর্থাৎ সবচেয়ে ছোট দিন এবং সব থেকে বড় রাত্রি। আজ দক্ষিণায়নের শেষ এবং উত্তরায়নের শুরু। আজকের এই দিনে পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং দক্ষিণ গোলার্ধে বেশি অংশ আলোকিত হয়, ফলে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয়। যদিও প্রতি বছর 22শে ডিসেম্বরই এই ঘটনাটি ঘটে না, কখনো কখনো এটি 22শে ডিসেম্বরের 2-1 দিন আগে পরেও হয়ে থাকে, তবে অধিকাংশ বছর 22শে ডিসেম্বরই এটি ঘটে থাকে বলে সাধারণভাবে 22শে ডিসেম্বর তারিখটিকেই দক্ষিণ অয়নন্ত দিবস হিসেবেই ধরা হয়। এই বছর অর্থাৎ 2021 সালে দক্ষিণ অয়নন্ত দিবস হল 21শে ডিসেম্বর। এই প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সাথে যুক্ত রাজীব বসু কি বলেন তা শুনে নেব। তো আজকে একটা জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে নর্মালি আমাদের উত্তর গোলার্ধে রাত সব থেকে বড়, প্রায় 14-14.5 ঘন্টার কাছাকাছি আমাদের এখানে রাত অবস্থান করবে, আর দিন প্রায় 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টা মতো আমাদের এখানে দিন অবস্থান করবে। তো এটা কেন হয়? এটা হওয়ার একটা বিজ্ঞানভিত্তিক কারণ রয়েছে, সেই কারণটা আমি একটু এখানে আজকে ব্যাখ্যা করব। একটা গ্লোব নিয়েছি, গ্লোবটাকে ধরে নিলাম আমাদের পৃথিবীর গ্লোব। এই পৃথিবীটা কীভাবে অবস্থান করছে? না, আমি যদি তল বরাবর দেখি তাহলে তল বরাবর আমাদের পৃথিবীটা ঠিক উত্তর দিকে 65.5 ডিগ্রি একটা কোণ করে হেলে অবস্থান করছে, অর্থাৎ এইভাবে। আর যদি উলম্ব বরাবর দেখি তাহলে 23.5 ডিগ্রি, অর্থাৎ এইভাবে আমাদের পৃথিবীটা অবস্থান করছে। এই পৃথিবীটা এইভাবে অবস্থান করতে করতেই সূর্যকে মাঝখানে রেখে সে একটা কক্ষপথ অনুযায়ী ঘুরছে, ঠিক একদিকে হেলেই সে সূর্যের চারপাশে ঘুরছে। এই ঘোরার সময়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে 4টে জায়গা আছে। বছরের তারিখ হিসাবে এটাকে 4টে ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে 21শে জুন, 21শে মার্চ একদম মাঝখানে, 21শে জুন উত্তর গোলার্ধে সূর্য লম্ব কিরণ দিচ্ছে, আবার সূর্য আস্তে আস্তে ফিরে আসছে বিষুবীয় অঞ্চলে, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এবং সেটা আবার দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে কর্কট ক্রান্তি রেখার ওপরে, তখন সেটা লম্ব কিরণ দিচ্ছে মকর ক্রান্তি রেখার উপরে। অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি, এই দুটো রেখার ওপরে সূর্য একটা নির্দিষ্ট দিনে লম্ব কিরণ দেয়। 21শে জুন তারিখে দেয় উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপরে, যেখানে আমরা যেখানে অবস্থান করছি, এখান থেকে কৃষ্ণনগর বাহাদুরপুর যেখান দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা গেছে, সেটা 21শে জুনের গল্প, সেটা নিয়ে এখন কিছু বলবো না। আজকের দিনটা দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্ব কিরণ দিচ্ছে, যার জন্য দক্ষিণ গোলার্ধে এখন গরমকাল চলছে, আমাদের এখানে শীতকাল চলছে। এই আজকে যেহেতু দক্ষিণ গোলার্ধে সূর্য লম্ব কিরণ দিচ্ছে 22শে ডিসেম্বর আজকে, সেই জন্য আজকে আমাদের এখানে রাত বড় দিন ছোট, ঠিক তেমনি দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট। 25শে ডিসেম্বর আমরা জেনে আসি বড়দিন, তো সেই বড়দিনটা কি প্রকৃতপক্ষেই বড়দিন? আর আজকেই বা কী দিন বিশেষ? না দেখুন, বড়দিন বলতে আমরা 25শে ডিসেম্বর আমাদের যিশুখ্রিস্টের জন্মদিন হিসাবে আমরা ওটাকে পালন করে থাকি, ওটা ওর সাথে আমাদের জ্যোতির্বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। বড়দিন মানে হচ্ছে একটা কোনো একটা বড় উৎসব সংক্রান্ত দিন হিসাবেই ধরা হয়, এটার সাথে জ্যোতির্বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। বড়দিন বলতে যদি আমরা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলি, আমাদের উত্তর গোলার্ধে বড়দিন হচ্ছে 21শে জুন। 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্ব কিরণ দেয়,
বড়দিন হিসাবে ধরতে গেলে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ওই দিনটা হচ্ছে বড়দিন। কিন্তু উৎসবের দিক থেকে সারা পৃথিবীব্যাপী যে উৎসব চলে এই ক্রিসমাস উপলক্ষে, সেখানে আমরা বাংলা ভাষায় এটাকে বড়দিন বলে থাকি। এর সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের আজকের দিনের বিশেষ তাৎপর্য কি? আজকের দিনের বিশেষ তাৎপর্য হচ্ছে আমাদের পৃথিবী যে মোট তিনটে রেখা মাঝখান দিয়ে গেছে, মাঝখানের রেখাটাকে বলা হয় বিষুব রেখা। উত্তর গোলার্ধে আছে কর্কট রেখা, কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণ গোলার্ধে আছে মকর ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তো এই ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকরক্রান্তি রেখার উপরে সূর্য আজকে লম্ব কিরণ দিচ্ছে, যার জন্য উত্তর গোলার্ধে প্রচণ্ড শীত আমরা অনুভব করছি। এবং উত্তর গোলার্ধে আজকে সব থেকে বড় রাত অর্থাৎ প্রায় 14.5 ঘন্টার কাছাকাছি রাত আজকে অবস্থান করবে আমাদের এখানে। আর দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো সব থেকে বড় দিন ওখানে হবে। আজকে উত্তর গোলার্ধের দিক থেকে সব থেকে বড় তাৎপর্যপূর্ণ দিন এই জন্য যে আজকে রাত সব থেকে বড়, সারা বছরের হিসাবে আজকে সব থেকে বড় রাত এবং সব থেকে ছোট দিন। এরপর থেকে কি দিনের বাড়তে থাকবে? আস্তে 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 রাত ছোট হতে থাকবে, মানে আজকের দিনের হিসাবে আজকে ধরুন 14.5 ঘন্টা মতো রাত থাকবে, কিন্তু কালকে থেকে আস্তে আস্তে সেটা সেকেন্ড মিনিট হিসাবে আস্তে আস্তে কমতে থাকবে। এবং সেটা সব থেকে বেশি হবে আমাদের এখানে 21 জুন তারিখে গিয়ে, যখন এখানে সব থেকে বড় দিন হবে এবং রাত ছোট হবে। এইভাবে সূর্য প্রতি বছর একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের পৃথিবীর উপরে যে জায়গায় লম্ব কিরণ দেয় সেই জায়গা অনুযায়ী আমরা এগুলোকে মেনে চলি। আজকে পৃথিবীর হিসাবে উত্তর গোলার্ধে সব থেকে বড় রাত সব থেকে ছোট দিন 22শে ডিসেম্বর। আপনার নাম আর পরিচয়? রাজীব বসু। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।